বন্ধুরা, আমি আছি দূর প্রবাসে, আজকে আমার বিয়া, তাও আবার এই মোবাইল দিয়ে। প্রবাসীরার জীবন যে কতটা যান্ত্রিক, এই মোবাইলে যখন প্রবাসীরা বিয়ে করে তখন খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। বাসর রাতটাও এই যন্ত্র দিয়েই করা লাগে। দুদিন পরে শুনব প্রবাসীদের বাচ্চা ফুটাতে হলে এই যন্ত্রেরই ব্যবহার করে সেটা ফুটাতে হবে। কি আর করা, কিছু করার নেই। দাঁড়ান, কবুলটা বইলে নি। উপায় নাই, কি আর করা। কবে দেশে যাব তার নাই ঠিক, ঘরে মা বুড়ো হয়ে গেছে, তার জন্য বউ দরকার, তাই তো এই যন্ত্র দিয়েই কাম সারতে হইল। তো বন্ধুরা, আপনারা তো এতক্ষণ আমার এই বিয়ে অনুষ্ঠানের, হ্যাঁ, ওই অভিনয় পার্টটা দেখলেন। এখন আমি আপনাদেরকে এই মোবাইলে বিয়ে করার একটা বাস্তব চিত্র দেখাবো। সবার বেলায় কিন্তু এমন ঘটে না। আগে ভিডিওটা দেখেন, তারপর এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করব আজকের এই বিয়ের আয়োজনে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমি কি অপরাধটা করেছি? আমার অপরাধটা কি ছিল? আমি প্রবাসী, এইটা আমার অপরাধ। আমি একজন প্রবাসী হইয়া আমার কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা নিচ্ছে, আর একজনের দিয়ে সংসার করব। আমার কি অপরাধ ছিল? আমি কি অপরাধ করেছি? আমি কি তার দিনেই, তারকে টাকা দিনেই, তার পয়সা দিনেই, তার সে যেটা বলছে সেটাই আমি করছি। আমি এমন কোনো জিনিস নাই, মানে চাহিদা নাই, পূরণ না করছি। আমি একজন ইতালি প্রবাসী, আমার নাম মুক্তার হোসেন। আমি আজকে 11 বছর পর্যন্ত বাইরে থাকি। আমি একটা মেয়েকে বিয়ে করি, নাম হলো নাসরিন, বাপের নাম হলো সেকেন্দার আলী। মেয়েদের বাড়ি হলো সোনাডাঙ্গা। ওই মেয়ে আমাদের বলছে যে আপনি কত মাসের জন্য দেশে আসবেন? আমি বলছি যে 2 মাসের জন্য। মেয়ে বলে যে আপনি এখন বাড়ি আসেন না, 1 বছর পরে আসেন, আপনি কোন একটা ফ্ল্যাট কিনেন তারপরে আসেন। কিন্তু আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আরেক ছেলেকে বিয়ে করছে। বিয়ে কী অপরাধ করছি? আমি তো তার টাকা পয়সা যে যা করছে সবই কিছু দিছি। কিসের জন্য আমার লাগে এই প্রতারণা করলো ওই মেয়ে? এই মেয়ের ভাইরা জানে, মেয়ের বাপ জানে, মেয়ের মা জানে, মেয়ের মা মারা গেছে। ওই মেয়ের মা ক্যান্সারের জন্য বলছে যে টাকা লাগবে দিছি, বাপের চিকিৎসার জন্য টাকা লাগবে দিছি, ভাইয়ের বাসা বাড়ার জন্য টাকা লাগবে দিছি। আমি কোনো টাকার জন্য কোনো সময় কিনি না। যে যখন সংসারে যখন করবো, যখন সংসারেই করবো, তা আমি কী অপরাধটা করছিলাম? আমি কী অপরাধটা করেছি? আমার অপরাধটা কী ছিল? আমি প্রবাসী, এইটা আমার অপরাধ। আমি একজন প্রবাসী, এইটা আমার অপরাধ। আমি দর্শকের কাছে, জনগণের কাছে এবং যে ছেলের সাথে বিয়ে হয়েছে, যাতে এই ছেলে যাতে এই জিনিসটা জানতে পারে, এই কারণে এই আমার এই ভিডিওটা করা, নাহলে আমি ভিডিও করতাম না। কারণ আমার সাথে প্রতারণা করছে কোনো সমস্যা নাই, ওই ছেলের সাথে যদি প্রতারণা করে। বন্ধুরা, একজন প্রবাসীর গল্প আপনারা শুনলেন। এই করুণ গল্পের ইতিহাস যদি আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনাতে পারতাম অনেক ভালো লাগতো। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম প্রবাসীর জীবনে এখন ঠিক এমনটাই ঘটছে। আমার ফেসবুক পেজের মেসেঞ্জার থেকে শুরু করে আশেপাশের মানুষগুলোর কাছ থেকে যখন এই ধরনের ঘটনা শুনি, তখন মনে হয় যে আমরা প্রবাসীরা আসলেও অনেক বড় অপরাধী। এই মানুষটা, এই ইতালি প্রবাসী মানুষটা, তার বউকে বিশ্বাস করে বিয়ের পর যত কিছু প্রয়োজন, তার ভরণ পোষণ থেকে শুরু করে সব কিছু দিল। তারপরেও যখন এই ইতালি প্রবাসী দেশে যাওয়ার সময় হলো, তখন সে অন্যের ঘরে চলে গেল। তার মানে তাকে চোষা শেষ, তার কাছ থেকে আর কোনো কিছু পাবে না। আস্তে আস্তে করে তো এই মানুষটা এই প্রতারকদেরকে চিনে ফেলেছে, তাই তো আর এই মানুষের কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারছে না বলে এই সংসারটা এখানে স্থগিত করে দিল। এখানে স্থগিত করে আরো একজনের কাছে গেল, আরো একজন মানুষের জীবন নষ্ট করতে গেল। আপনারা সেই চিত্রগুলো দেখছেন। আজকে আমি সেই মানুষদেরকে সাবধান করে দিতে চাই, যে মানুষেরা না জেনে না শুনে কোনো কিছু যাচাই না করি এই যে প্রতারক চক্রের ফাঁদে পড়ে আপনারা আপনাদের জীবন নষ্ট করছেন, সেই সমস্ত মানুষদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা নিশ্চয়ই সেই প্রতারক চক্রের আসল রানীকে দেখতে পাচ্ছেন, এই সেই মেয়ে। ভালো করে দেখুন তো, খুলনার সোনাডাঙ্গা এলাকার মানুষজন ভালো করে দেখুন তাকে চিনেন কিনা।
তাকে চিনে রাখবেন, কারণ সে হয়তোবা কালকে আপনাকেও মোবাইলে পাঠাতে পারে, আপনাকেও সে আপনার ঘরালি হওয়ার জন্য ট্রাই করতে পারে, আপনাকেও ফাঁদে ফেলতে পারে। ভালো করে চিনে রাখুন, ভালো করে চিনে রাখুন এই নাসরিন নামক এই প্রতারক চক্রকে। পুরো পরিবার জুড়ে একটি প্রতারক চক্র গড়ে তুলেছে তারা, এবং সেই চক্রে যাকেই ফাঁদে ফেলবে তার জীবনটা ঠিক এমনভাবেই ধূলিসাৎ করে দিবে। এই প্রবাসী ভাইটার কি অপরাধ ছিল? টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ গয়না যা চেয়েছে তাই দিয়েছে। শুধু আজকে এই ঘটনাটা এই মানুষটার নয়, বাংলাদেশের ম্যাক্সিমাম প্রবাসী ভাইদের জীবনে এমন ঘটনা ঘটছে। আমি মনে করি যারাই এই মোবাইলে বিয়ে শাদী সম্পূর্ণ করতে চান, অবশ্যই পারিবারিকভাবে খুব শক্তভাবে খুব ভালোভাবে যাচাই করে নিজের এই গুরুত্বপূর্ণ গুরু দায়িত্বটা পালন করবেন, অন্যথায় এই ইতালি প্রবাসী ভাইয়ের মতোই আপনার জীবনটা এমন হবে। আজকে আমি অনুরোধ জানাই যে সমস্ত ভাই বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখেছেন, এমনভাবে শেয়ার করবেন যাতে করে এই প্রতারক চক্র আর কোনো মানুষের জীবন নষ্ট করতে না পারে, আর কোনো প্রবাসীকে ফাঁদে ফেলতে না পারে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এভাবেই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিবেন সেই সমস্ত মানুষদের কাছে যারা যারা বোকার স্বর্গে বসবাস করছে। বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।